আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এন্ড ভিট্রেডার্সের পক্ষ থেকে। আজকে আপনাদের জন্য একটি পপুলার গাড়ি নিয়ে আসছি। যারা যারা নোহা এসআই গাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকের এই রিভিউটি। আজকে আমরা রিভিউ করব টয়োটা নোহা এসআই। নোহা এসআই হচ্ছে টয়োটা নোহার মধ্যে সবচেয়ে হাই গ্রেডের একটি গাড়ি। এই গাড়িটির মডেল ইয়ার 2011, রেজিস্ট্রেশন ইয়ার 2016, 2000 সিসি অ্যান্ড অকটেন ড্রাইভ উইথ ওয়ান ডোর পাওয়ার। এরই পাশাপাশি নোহা এসআই হলে যে যে ফিচার্সগুলো থাকে সেগুলো আমি এই রিভিউতে তুলে ধরার চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক দেবেন। চলুন ভিউয়ার্স, রিভিউটি শুরু করি। গাড়িটির যদি আমরা সাইড প্রোফাইল দেখে, সাইড প্রোফাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি উইন্ডশিল্ড মিরর, রেন শেড রয়েছে, আর পিছনের গ্লাসগুলো হচ্ছে অরিজিনালি টিন্টেড গ্লাস। নোহা এসআই হলে বোথ সাইড বডি কিটের অপশন থাকবে এবং চারটি টায়ারে ডিস্ক ব্রেক হবে, এবং টায়ার কন্ডিশনও খুবই ভালো অবস্থায় রয়েছে। অলমোস্ট নিউ টায়ারই ইনস্টল করা হয়েছে, 15 ইঞ্চ অ্যালয় উইথ টয়োটা আর্সেস 195/65R15। গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমাদের দেশের জন্য খুবই পারফেক্ট, 195 মিলিমিটার্স। উইল বেস টায়ার টু টায়ার 2650 মিলিমিটার্স। আর যদি আমরা গাড়িটির ফ্রন্ট শেপ দেখি, ফ্রন্ট শেপও খুবই অসাধারণ। এখানে আমরা দেখতে পাচ্ছি এইচআইডি প্রজেকশন হেডলাইট অ্যান্ড ফগ লাইট রয়েছে। আর নোহা এসআই হলে ফ্রন্ট শেপটি টোটালি ডিফারেন্স হবে, কাফ জাতীয় অ্যান্ড নোহা বেস উইথ ক্রোম গ্রিলও রয়েছে। অনেক সময় আমরা নোহা এসআই হলে অনেক সময় ফগ লাইটটি থাকে না, কিন্তু এই গাড়িটির সাথে ফগ লাইটের অপশনও রয়েছে। এখন আমি এই গাড়িটির ইঞ্জিন কন্ডিশন চেক আউট করে দেখাবো। গাড়িটির ইঞ্জিন কন্ডিশনও খুবই ভালো অবস্থা রয়েছে, 2000 সিসির ইঞ্জিন হর্স পাওয়ার, 155 নিউটন মিটার, টর্ক 192। আপনারা তো জানেনই আমাদের এন ভিট্রেডার্স কোনো রকমের এক্সিডেন্ট রেজিস্ট্রি গাড়ি ক্রয় আর বিক্রয় করে না, আর গাড়িটির পেপারসের আমরা শতভাগ নিশ্চয়তা দিয়ে থাকি। ওনারশিপও খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা চেঞ্জ করে দিয়ে থাকি। আর গাড়িটির এপাশের সাইড প্রোফাইলও খুবই ফ্রেশ কন্ডিশন, কোনো রকমের স্ক্র্যাচ নেই। এখানে উইন্ডশিল্ড মিরর, বডি কিটের অপশন রয়েছে। আর আমরা যেহেতু বলেছিলাম এই গাড়িটির ওয়ান ডোরটি হচ্ছে পাওয়ার ডোর, পাওয়ার ডোরটি আমরা রিমোটের মাধ্যমে আর হচ্ছে ড্রাইভার সিটের পাশ থেকে ওপেন অ্যান্ড ক্লোজ করতে পারবো। এবং আপনি চাইলে এই গাড়িটির পাওয়ার ডোরটি আপনি চাইলে লকও করে রাখতে পারবেন। আমি হাতে খুললাম অথবা রিমোটের মাধ্যমেও করতে পারবো। এই রিমোটের এখানে পাওয়ার ডোর অপশন রয়েছে, লক আনলক রয়েছে উইথ টয়োটা বেস। গাড়িটি যদি লক হয়ে যায় তখন হচ্ছে এখানে একটি কি দিয়েছে, কি দিয়ে আমরা ডোরটি আনলক করতে পারবো। আমি এখন গাড়িটি রেয়ার কেবিনে বসা, রেয়ার কেবিনে বসে যথেষ্ট কমফোর্টেবল ফিল করছে। এখানে একটি পকেট রয়েছে, এগুলো নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র রাখতে পারবো, এবং ম্যাক্সিমাম 5 কেজি ওজনের এখানে হুক দিয়েছে, এখান থেকে আমরা যে কোনো জিনিস টাঙ্গিয়েও রাখতে পারবো। আর এখান থেকে সিলিং কন্ডিশনে যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে, উইথ লুম লাইটের অপশন রয়েছে। আর এসিগুলো আমরা এখান থেকে কন্ট্রোলিং করতে পারবো, রেয়ার, হাই, মিডিয়াম, লো। এবং আমরা থার্ড রোলে যেতে চাইলে তখন হচ্ছে আমরা এখান থেকে এ সিটগুলোকে ফোল্ড করে আমরা থার্ড বেঞ্চে যেতে পারবো। এবং থার্ড বেঞ্চের সিটগুলো ক্যাপ্টেন সিট, আপনি চাইলে ইউজ করতে পারবেন, আর আপনি যদি ইউজ করতে না চান, মালামাল বেশি হলে তখন আমরা সিটগুলোকেও ফোল্ড করেও রাখতে পারবো, এবং আমরা সেটা ফোল্ড করে একটু পরেই দেখাচ্ছি। আমি আবার আগের পজিশনে নিয়ে গেলাম, আর আমি আমাদের ডোরটি আবার লক করবো রিমোটের মাধ্যমে। ওয়ান ডোর যেহেতু পাওয়ার, আমি ডোরটি লক করলাম। এখন আমি পিছনে কার্গো স্পেস চেক আউট করে দেখাবো। গাড়িটির পিছন সেবেও খুবই ফ্রেশ, এখানে স্পয়লার দেখতে পাচ্ছি, হাই মাউন্ট স্টপ ল্যাম্প, প্রাইভেসি গ্লাস, টয়োটা বেস, নোহা বেসও রয়েছে অ্যান্ড এসআই বেস দেখতে পাচ্ছি। আর এই গাড়ির টেল লাইটগুলো অনেক অসাধারণ, এলইডি টেল লাইট অ্যান্ড শো লাইটের অপশনও রয়েছে। আর এই গাড়িতে একজোস্ট হচ্ছে একটি, যেহেতু এই গাড়িটি অকটেন ড্রাইভের গাড়ি, সো লর্ডস অফ পরিমাণ স্পেস। আমরা এখানে হেডরেস্টটি এখানে রয়েছে, হেডরেস্ট এখানে রাখলাম। আর আপনারা যদি এই গাড়িতে সিএনজি বা এলপিজি কনভার্ট করতে চান সেই সিলিন্ডারটি এখানে রাখতে পারবেন। আর যদি অকটেন ড্রাইভেও রাখেন তাহলেও কোনো সমস্যা নেই, এখানে লটস অফ পরিমাণ স্পেস, অনেকগুলো লাগেজ রাখতে পারবো। আর তারপরেও এডিশনাল কার্গো যদি দরকার হয় তাহলে আমরা এই সিটগুলোকে এভাবে ফোল্ড করেও রাখতে পারবো। অ্যান্ড সিটগুলো কন্ডিশনও খুবই ভালো অবস্থায় রয়েছে, অ্যান্ড জানাস টুলসগুলো হচ্ছে এপাশে লুম লাইটের অপশনও রয়েছে। আর এখান থেকে সিলিং কন্ডিশন দেখালে সিলিং কন্ডিশনও খুবই ফ্রেশ। এবং পিছনের এই ক্রসগুলো একটু দেখানোর চেষ্টা করবো, সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন গাড়িতে কোনো এক্সিডেন্টাল হিস্ট্রি আছে কি না। আপনারা তো জানেনই আমাদের এন ভিট্রেডার্স কোনো রকমের এক্সিডেন্টাল হিস্ট্রি গাড়ি ক্রয় আর বিক্রয়
করে না এখন আমি গাড়িটির ফ্রন্ট ইন্টেরিয়র চেক আউট করে দেখাবো আমি এখন ফ্রন্ট ড্রাইভার সিটে বসা আর এই গাড়িগুলো ড্রাইভার সিট প্যাসেঞ্জার সিটগুলো হচ্ছে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে হয় আর স্টিয়ারিংটা হচ্ছে লেদার স্টিয়ারিং উইথ মাল্টিমিডিয়া সিস্টেম রয়েছে অনেক সময় মাল্টিমিডিয়াম সিস্টেমটি থাকে না কিন্তু এই গাড়িটির সাথে মাল্টিমিডিয়াম সিস্টেম আসছে অ্যান্ড আপনি যদি গাড়িটি ম্যানুয়ালি ড্রাইভ করতে চান তাহলে প্যাডেল শিফটারের অপশন দিয়েছে ম্যানুয়ালিও গাড়িটি ড্রাইভ করতে পারবেন আর ডোর প্যাডের এখানে লক আনলক রয়েছে মিরর কন্ট্রোলিং প্যানেল অ্যাজ ওয়েল অ্যাজ সব গাড়িগুলোর মতোই উইথ স্পিকার স্টোর রয়েছে আর পুশেস্টার টু ট্রিমস আর এখানে একটি স্টোর আছে এসি ব্যান্স উইথ ট্রিমস এখানে একটি স্টোর আছে তো এই গাড়িটি রান করেছে 50,000 কিলোমিটার্স আর টপ স্পিড হচ্ছে 180 আরপিএম 8,007.5 ইঞ্চি ডিভিডি প্লেয়ার অপশন রয়েছে অ্যান্ড এখান থেকে আমরা পাওয়ার ডোরটি ওপেন অ্যান্ড ক্লোজ করতে পারবো ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি রয়েছে এটি পাওয়ার আউটলেটের অপশন আছে দুটি কাপ হোল্ডারের অপশনও দিয়েছে আর বিকে একটি স্টোর আর ড্রাইভার কমফোর্টেবলের জন্য ড্রাইভার আর্মরেস্ট প্যাসেঞ্জার কমফোর্টেবলের জন্য প্যাসেঞ্জার আর্মরেস্টও আছে উইথ স্টোর অ্যান্ড এখানে আর একটি স্টোর আছে আর উপরে সানভাইজার ভ্যানিটি মিরর অ্যান্ড ল্যাম্পটা আছে লুম লাইট এখানে একটি রিয়ার ভিউ মিররও দেখতে পাচ্ছি এই তো আর গাড়িটির রিভার্সও যদি দিই রিভার্স ক্যামেরাটিও খুবই ক্লিয়ার আমরা খুব স্পষ্টভাবে আমাদের পিছনের স্পেসগুলো দেখতে পাচ্ছি এসি অ্যান্ড রিয়ার দেওয়ার পরও গাড়িটির ইঞ্জিন নয়েজটি খুবই স্মুথ সো আমি চাইবো যারা যারা নোহা এসআই গাড়ি করছিলেন তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন আর স্টিয়ারিংটিও অনেক স্মুথ এখন আমি এই গাড়িটি কোথায় অ্যাভেলেবেল আছে আবার এই গাড়িটির প্রাইস কেমন হতে পারে সেটা শেয়ার করব এই গাড়িটি আমাদের অ্যাভেলেবেল রয়েছে আমাদের অ্যান্ড ভিটেডার্সে আমাদের লোকেশন হচ্ছে হাউস নাম্বার 8 রোড নাম্বার 2 ব্লক এল বনানি টয়োটা নোহা এসআই মডেল 2011 রেজিস্ট্রেশন ইয়ার 2016 2000 সিসি হ্যান্ড অকটেন ড্রাইভ উইথ ওয়ান ডোর পাওয়ার এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 22,80,000 টাকা এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 22,80,000 টাকা এই প্রাইসটি নেগোশিয়েবল প্রাইস আমরা চাইবো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন এছাড়াও আমাদের ইউনিটে আরও একটি নোহা এক্স স্মার্ট গাড়ি রয়েছে টু ডোর পাওয়ার উইথ পুশ স্টার্ট এই গাড়িটিও আপনারা দেখতে পারেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে